Hello my lovely viewers, Assalamualaikum. Asha kori apnara sokol bhalo achen shusto achen. Ajke apnar loge ekta recipe share korte liyechi ar ajke recipe ta holo gajorer sondesh. Ar ei gajorer sondesh ta is really yummy and sweet ar khubi ekdom ekta delicious dessert. Apnara jara dessert like koren, dessert bala fine sweet jinish khaite like koren, apnar loge eta perfect. Apnara banaiya try kori dekhte paren. Ekhon let's start ami kibhabe eta banaisi apnar loge ekhon share korbo. Sana banana lagbo. Te ami sana banana lagi already amar milk gorom kori leisi milk ready. Ekhon ami sana ta banana lagi amar vinegar e thortam ebo milko. To ami 2 tablespoon vinegar ar 1/2 cup water dia ami ekta মাগর মাঝে ভিনেগারের পানিটা রেডি রাখছি আর মিল্টা তো গরম হয়ে গেছে মিল্টা একটু রুম টেম্পারেচার আনার লাগি আমি 1/2 কাপ কোল্ড ওয়াটার দিয়া মিল্টারে রুম টেম্পারেচার বানাইছি অত হট মানে তো গরম নাই তখন রুম মিল্টা আমার রুম টেম্পারেচার হওয়ার পরে আমি এখন একটু একটু করে ভিনেগারের পানিতে আমি এড করা মিল্কের মাঝে মানে একটু একটু করে এড করমু আর একটু নাড়াচাড়া করমু রম করে আমি 2-3 মিনিট প্রসেসটা করমু মিল্টার মাঝে সানা রেডি হওয়ার লাগিতে অলরেডি আমার সানাটা দরা রেডিও শুরু হয়ে গেছে আর দেখলেন সানাটা রেডিও শুরু হয়ে গেছে তো আমি 2-3 মিনিট রাখবো কুকারের মাঝে বালা করে জাস্ট সানাটা রেডি হইতো পানিটা উফরে আওয়ার লাগে তো আমার সানাটা রেডি এখন আমি সানাটারে সাখরাম আমার সাখনি আর একটা হালকা সুতি কাপড় উফরে দিয়া তো আমার আমি এনে কিচেন টাওয়াল ইউজ করলাম তো কিচেন টাওয়ালের মাঝে দিয়া পানিটা ফালাইলাম আর আমি হালকা হাতে একটু চাপি চাপি যা এক্সট্রা ওয়াটার আছে একটু চাপি চাপি পানিটা আমি সানাটাকে ফালাইলাম এখন সানা রেডি হওয়ার লাগে আমি আমার সিঙ্গো টেপের মাঝে রাখছি লটাইয়া যাতে যা এক্সট্রা ওয়াটার আছে সব জড়িয়ে পড়তো আর এদিকে আমি আমার গাজরের যা জিনিস লাগবো গাজরের প্রসেস করতে সন্দেশটা বানাইতে তো আমি গাজর অলরেডি কুচি করে রেডি হওয়ার রাখা মিল্ক পাউডার কন্ডিশন মিল্ক ঘি সুগার যা যা আমার জিনিস লাগবো সব কিছু রেডি করা এখন আমি গাজর কিলাখান প্রসেস করি আপনার লগে এখন শেয়ার করমু তে আমার গাজর অলরেডি কুচি কুচি করা বাট আরও একটু কুচি লাগবো আমার তে আমি আমার ফুড প্রসেসরের মাঝে গাজর যেন যেটা আমি কুচি করে রাখছি ওটা এখন অ্যাড করিয়া ফুড প্রসেসরটা 2-3 মিনিটস একদম ফুল স্পিডে দিয়া বাল্লা করে একটু কুচি করমু তো আমি দিয়া রাখছি আর দুই তিন মিনিট লাগে জাস্ট রেডি হইতে বেশি সময় লাগে না তো এই দেহকা আমার কিলহান হয়েছে এক কুচি হয়ে গেছে রেডি আমার গাজর এখন গাজরের প্রসেসটা হরসুরমু ফ্যান বোয়াইছি ফ্যান লো হিটে রাখছি কুকারের মাঝে লো হিট রাখার পরে আমি গাজরটা অ্যাড দিলাইছি ফ্যানের মাঝে দেওয়ার পরে আমি 5 মিনিটস একটু গাজরের যে একটু ওয়াটার আছে ওয়াটারটা একটু নাড়াচাড়া করি যে হরমু এর এখন আমি মিল্ক পাউডার এড করলাম মিল্ক পাউডার এড করার পরে মিল্ক আর গাজরটা একটু বালা করে মিশাইমু 2 মিনিট যাতে মিল্ক পাউডার আর গাজরটা মিশতো আর এখন আমি মিল্ক নর্মেল মিল্ক এড করছি গাজরের মাঝে আর এখন আর কন্ডেন্স মিল্ক ডিপেন্ড করে আপনারা যতটুক সুইট খাইতেছেন মিষ্টি মানে যতটুক মিষ্টি দরকার অতটুক যদি বেশি খাইতেছেন আপনারা বেশি অ্যাড করতে পারবেন কন্ডেন্স মিল্ক অ্যাড করার পরে আমি একটু নাড়াচাড়া করলাম 2 মিনিট লাগি একটু সব কিছু মিক্স হওয়ার লাগি আর এনে আমি সুগার এখন অ্যাড করলাম আর এনে আমি 2 টেবিলস্পুন ঘি এড করাম কায়োটার মাঝে এখন সব কিছু এড করার পরে আরও 5 মিনিটস বাল্লা করিয়া সব কিছু মিক্স হওয়ার লাগি নাড়াচাড়া করলাম আর একদম লো হিটে রাখবো আমি লো মিডিয়াম হিটে রাখবো কুকারের আগুনটা বেশি ফুল হিটে থাকলে গাজরটা নিচে মানে জ্বলা জ্বলি যেতে পারে এন লাগে তো আমি এখন এলাচি পাউডার 1/2 টিস্পুন অ্যাড করছি গাজরও এই তো সব কিছু দেওয়া শেষ এখন আরও 5 মিনিট নাড়াচাড়া মানে নাড়াচাড়া করিয়া কালারটাও অটোমেটিক একটা চেঞ্জ হওয়া ধরে তো আমার গাজর প্রসেসিং রেডি ডান এখন আমি ক্লিন ক্লিন দিয়া একটা প্লেটের মাঝে
হাফ টিস্পুন কুকিং অয়েল দিয়া একটা ব্রাশ দিয়ে সাইরো গালামকা অয়েলটা ছিতরাইয়া দিছি। এখন আমি গাজরটা প্লেটের মাঝে ডালাম। ডালার পরে আমি গরম থাকতে থাকতেই আমার স্পুন দিয়া বালা হরি সাইরো গালামকা গাজরটার স্প্রেড হরিয়া একটা স্কোয়ার শেপে বানাইছি। তখন আমি স্কোয়ার শেপটারে আমি গাজরের এটার আমি এক ঘন্টা লাগে চিল করতে দিব। আর এদিকে আমার ছানা রেডি, ছানাও রেডি হয়েছে। এখন ছানাটারে প্রসেস করবো। এখন ছানার মাঝে আমি সেমলিনা 1 tbsp অ্যাড করছি। অ্যাড করার পরে এখন সেমলিনা আর ছানাটারে একটু বালাহরি মাখাইরাম। জেলাহান আমরা খাইটা মাখাই ওরকম হালকা হালকাভাবে যাতে মিশাই মাখাইছি। এখন আমি মিল্ক পাউডার এড করাম ছানার মধ্যে। এড করার পরে আবার মিল্ক পাউডার আর ছানাটারে বালাহরি ওরকম খাইয়ের মতো যেন আমরা ময়দা মাখাই ঠিক ওরকম বালাহরি মাখাইয়া মিক্স করলাম। আর একটা ডো বানাইছি, ডো বানাইলিছি। আমার এন ফার্স্ট মিনিট লাগছে এই সব কিছু প্রসেস করতে করতে। তখন আমি এখন ছানার প্রসেসটা 1 tbsp ঘি এড দিছি একটা ফেন বয়াইয়া ফেনের মাঝে। আর আমার ছানার ডোটা অ্যাড করছি ঘি ফেনের মাঝে দেওয়ার পরে ছানাটারে একটু বাঙ্গিয়া। এখন আমি কনডেন্স মিল্ক অ্যাড করলাম। এড করার পরেই এখন আমি এড করবো সুগার। সুগার স্কন্ডিম সব কিছু এড করার পরে আরও 5 মিনিট আমি এটা একটু নাজর মার একটু লোহিতে থাকবো। আর ওখানে এলাচি পাউডার 1/2 tsp এলাচি পাউডার ছানার মাঝে এড করছি। আর সব কিছু করার পরে 2 মিনিট রাখার পরেই আমি নামাইছি। নামাইয়েই আমার একটু হালকা গরম থাকতে থাকতে আত খুব কেয়ারফুলি হালকা গরম থাকতে থাকতে ছানাটারে জাস্ট আবার ওরকম মাখাইয়া একটা লম্বা শেপে ড্র মেক করবো। তো আমার লম্বা শেপে ড্র মেক করা ডান। তো আমার ওখানে যেন গাজরের যেন স্কোয়ার আমি ঘন্টা লাই রাখছিলাম অন গাজরের স্কোয়ারের ওটার মধ্যখানে আমার ছানার ডোটা ঢুকাইয়া এখন ক্লিন ক্লিন দিয়া হালকাভাবে রাউন্ড হরমো। জাস্ট হালকাভাবে খুব হালকাভাবে খরা লাগু নাইলে মাছখান বাঙ্গি যায়। আমার একটু বাঙ্গিয়েছিল বাট পরে আমি ঠিক করে লিছি আদ দিয়া একটু আস্তে আস্তে সাইরো গালামকে একটু চাপি চাপি ঠিক করছি। তো ওরকম হালকাভাবে স্লোলি স্লোলি রাউন্ড করা লাগবো। তো আমার রাউন্ড শেপটা ওই গেছে। তখন আমি যা একটু টুকিটাকে সাইডে যেন একটু জিওইছে একটু চাপি চাপি সব কিছু ঠিক করলাম। তো ওউ জিওটারে আমি এখন চিল রাখবো 2 ঘন্টা লাগে। আপনারা চাইলে আরও বেশি রাখতে পারবেন, 2-3 ঘন্টা রাখতে পারবেন। যত সময় লাগে সেট করার লাগে আমি রাখছি 2 ঘন্টা। তো 2 ঘন্টার বাদে আমার এটা অলরেডি সেট হয়ে গেছে। তখন দেখি আপনার লগে এখন মানে এখন এটা আমি খুলবো, ক্লিন ক্লিনটা খুলিয়া ফেলাইমো। খুব হালকাভাবে সর্ত হইবাই নাইলে বাঙ্গি যায়। তো আমার রেডি গাজরের সন্দেশ। এখন আমি কাটি আপনারা দেখাইমু। আর আপনারা যেটা বানাইতে চান তে আমার আমার আগের দিন রাত্রে মেহমান বা কোনো প্রোগ্রাম বা কোনো পার্টি থাকলে আগের দিন রাত্রে বানাইয়া রাখি দিলে স্পেটার সেট হয় খুব সুন্দরভাবে পালাভাবে। আর ডিজার্টটা রিয়েলি ইয়ামি আর খুব মজা। যারা ডিজার্ট লাভার, যারা ডিজার্ট লাইক করেন, সুইট বেশি লাইক করেন, তারা লাগে একদম পারফেক্ট ডিজার্ট এটা। তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবে একবার ট্রাই করিয়া দেখুন ডিজার্টটা বানাইয়া, ইটস রিয়েলি ইয়ামি। আর সব ভালো থাকা, সুস্থ থাকা। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।